কালীপূজোর থিম কৈলাস, কৈলাস দেখতে চান আপনারা কালীপূজোর মণ্ডপে? হ্যাঁ, দারুণ করেছে কিন্তু বারাসাতের আবার একটা পূজা মণ্ডপে থিম হচ্ছে কৈলাস, সেটা দেখার জন্য আমরা সোজা চলে যাব। এবং প্রচুর ভিড় এখানে, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আসে এই ঠাকুর দেখার জন্য। তো এই আমরা চলে যাচ্ছি, সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছি এবং আপনাদেরকে কৈলাস দেখাতে চলেছি। আবার বলছি, আমরা যে সমস্ত পূজা পরিক্রমা করছি স্পন্সর করছে মন্ডলমস, ভালো ফ্ল্যাট মানেই মন্ডলমস। আপনারা ক্যাপশনে ওনাদের নাম্বার পেয়ে যাবেন, যদি ভালো ফ্ল্যাট নিতে হয় দুর্গাপুর আসানসোল বা বোলপুর বা বাঁকুড়ায় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মন্ডলমসের সাথে। কৈলাস দেখায় চলুন, কি দারুণ লাইটিং, দেখা লেখায় আছে কৈলাস। চলুন এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমরা কৈলাস দেখতে পাবো, কৈলাসে পৌঁছে যাব। কালী পুজোর এত ভালো ভালো থিম হয়েছে না এই বারাসাতে, মানে জাস্ট ভাবা যায় না। একটু আগে আপনারা অন্য একটা মণ্ডপ দেখলেন যেখানে ছিল প্রেম মন্দির বৃন্দাবনের, আর এখন আমরা দেখাতে চলেছি কৈলাস। চলুন আপনাদেরকে কৈলাসটা দেখাই। এই রাস্তা ধরে সোজা চলে গেলেই কৈলাস পাওয়া যাবে, কৈলাসের ঠিকানা দিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো সবাই তাড়াতাড়ি জয়েন করে শেয়ার করবেন, আর কোথা থেকে দেখছেন জানাবেন প্রত্যেকটা। আচ্ছা, গুড ইভিনিং, একদম গুড ইভিনিং পূর্ণিমাশীল কমেন্টস করছেন, হ্যাঁ গুড ইভিনিং সবাইকে। কৈলাস থিমটা দেখাই আপনাদেরকে, চলুন সামনে যাই। লাইটে লাইট, আলোয় আলোয় ভরে গেছে, আর মানুষের মাথা দেখা যাচ্ছে শুধু, এত ভিড় এখানে। কৈলাস দেখাতে চলেছি, সঙ্গে থাকুন, তাড়াতাড়ি যাবো এবং আপনাদেরকে যেন তাড়াতাড়ি মণ্ডপটা আমরা দেখাতে পারি সেটাই চেষ্টা করব। যদিও বারাসাতের প্রত্যেকটা মণ্ডপ দেখাতে গেলে একটু সময় তো লাগেই, হাঁটতে হয় অনেকটা। দুর্গাপুর থেকে পূর্ণিমাশীল দেখছেন, থ্যাংক ইউ। কৈলাস দেখতে চান তো, চলুন কালী পুজোর মণ্ডপে কৈলাস আপনারা দেখবেন, চলুন। অসাধারণ একটা থিম করেছে এরা। বারাসাত নবপল্লী সার্কুলার রোডে এই পুজোটা আপনারা দেখতে পাবেন, 24 নম্বর সার্কুলার রোড, এটা কৈলাসের থিম এখানে, এবং সেটা বেশ দারুণ করেছে সবাই বলছে। আমরা গিয়ে দেখি, আপনাদেরকেও দেখাই। সত্যি তোমার জন্য এটা সম্ভব, ঘরে বসে এত ঠাকুর দর্শন করা, অর্পিতা দাস বলছেন ধন্যবাদ। আপনারা একটা কাজ করবেন, শুধু যারা জয়েন করেছেন একটা শেয়ার করে দেবেন, যাতে আমরা যেগুলো দেখাচ্ছি অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, বাড়িতে বসে যেন বয়স্করা বাচ্চারা এবং দূর দূরান্তের মানুষ দেখতে পায়। আবার একটা নতুন চমক, একদম সন্দীপ মুখার্জি, একদমই তাই। কৈলাস আপনারা দেখুন এরপর। আবার একটা নতুন চমক, চলুন কৈলাস দেখাতে চলেছি। অনেকটা হাঁটতে হয়, আবার বলছি আমি কাউকে আবার বলি একটা কথা, যেটা হচ্ছে ভালো জিনিস দেখার জন্য সময় তো একটু লাগে। আর এই রাস্তা ধরে সোজা হেঁটে চলেছি কৈলাস দেখার জন্য, কৈলাসের ঠিকানা আপনাদেরকে দেওয়ার জন্য। কি সুন্দর গেটগুলো দেখুন, আর তার সাথে সাথে বাড়ি, এখানে যে বাড়িগুলো ফ্ল্যাটগুলো সেগুলোই না, মানে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে। কৈলাস দেখতে চান তো, আর একটুখানি কৈলাস দেখতে চলেছি, এবং একদম কৈলাসের একটা সুন্দর মিউজিকও আমরা শুনতে পাচ্ছি দূর থেকে। অনেকটা রাস্তা হাঁটতে হচ্ছে বারাসাতের পুজো দেখতে গেলে, এটা একটা অসুবিধা যে অনেকটা হাঁটতে হয়, একদমই তাই। একটার পর একটা ঠাকুর আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু আপনারা সঙ্গে থাকুন, আমরা যেরকম অনেকটা হেঁটে ধৈর্য ধরে দেখাতে পারছি, আপনারাও নিশ্চয়ই একটুখানি ধৈর্য ধরে দেখতে পাবেন, দেখতে পারবেন। তো সেই জন্যই আমরা যাচ্ছি, আর আপনারা শুধু একটা শেয়ার করে দেবেন যাতে আরও বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারে, দূর দূরান্তের মানুষ সেই যে কেন শেয়ার করতে পারে। নয়নও আছে আর আমি আছি, আমরা হেঁটে হেঁটে আপনারা আপনাদেরকে গিয়ে
এই কৈলাস দেখাতে যাচ্ছি। বারাসাতের এইটা কিন্তু মণ্ডপটা বেশ এই বছরের সারা জায়গানো একটা থিম বলতে পারেন, সেই জন্য এখানেও আসি। একটা জিনিস খুব ভালো, পুরো মাইকে পুরো বলে দিচ্ছে, অনেকটা দূর থেকে আমরা গেলেও মানে ডিরেকশনটা পুরো দিয়ে দিচ্ছে আর কি, অ্যানাউন্সও করছে, এবং তার সাথে সাথে লাইটের যে ডিরেকশন সাথেও বোঝা যাচ্ছে যে কোন দিকে আছে কৈলাস। কৈলাস মন্দিরের ভেতরে গুহা মন্দিরও আছে বলছে, সেটাও দেখাবো আপনাদেরকে। সেই সমস্ত গুলো কিন্তু আপনারা দেখতে পাবেন অতি সহজে, শুধু একটু কষ্ট করে চলে আসতে হবে। আমরা সবাই নবপল্লী বয়স আমরা সবাই নবপল্লী বয়েজ ক্লাবের মাঠে কৈলাস হয়েছে, এবং সেই কৈলাস দেখার জন্য এত মানুষের ভিড়। কত হাজার হাজার মানুষ এই কৈলাস দেখার জন্য যাচ্ছে, আপনারাও অনেকটা বোর হচ্ছেন জানি, কিন্তু চলুন হাঁটবে হয়তো বেশি দূর না, দেখা যাক এক একটা মণ্ডপ এক এক মানে অনেকটা দূরে দূরে, এবং হেঁটে হেঁটেই সেটা পৌঁছতে হয়, কারণ গাড়ির ব্যবস্থা থাকে না এখানে, সব গাড়ি বন্ধ করে দেয় রাস্তাগুলোই বাড়ির সাথে। এত মানুষ যখন দেখতে পাচ্ছে আমরাও নিশ্চয়ই পারবো, চলুন দেখাই আপনাদের। ভ্যানে করে যাতায়াত করছেন তো অনেকেই, আমি দেখিয়ে দিই, পেছনে একটা ভ্যান আছে, এখন ভ্যানে করে কিন্তু সব যাতায়াত করে এই জায়গায়, এখানকার ট্র্যাডিশন বলতে পারেন। ভ্যানে করে এখন খুব একটা জায়গা মানে বেশি জায়গায় দেখা যায় না, কিন্তু বারাসাতে এলে আপনারা দেখতে পাবেন ভ্যানে করে যাতায়াত করছে অনেকেই। বিভিন্ন শহরে বিভিন্ন কিছু দেখা যায় আলাদা আলাদা, সেই জন্য যখন আমরা ঘুরতে যাই নতুন নতুন জিনিস আপনাদেরকে দেখতে পেলে দেখাতেও থাকি। এই যে ধ্যানে করে যাচ্ছে অনেকেই, কৈলাস দেখতে যাচ্ছি, আপনাদেরকে দেখাতেও যাচ্ছি, আবার একটা নতুন চমক বারাসাত কালী পুজোর। ভিতরে একটা গুহা মতো আছে, এবং তার সাথে অনেক দেবদেবী অনেক পৌরাণিক কাহিনী আছে, সেই কৈলাসের সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই মণ্ডপ, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এই পুজোটা কিন্তু খুব বিখ্যাত, হাই স্কুলের মাঠে হয় পুজোটা, কৈলাস করেছে এবছরের থিম, এবং মুখে মুখে এটা প্রচার হচ্ছে আরও বিভিন্ন জায়গায়। আমরা যখন যাচ্ছি অনেকেই বলছে কৈলাসের থিমটা খুব ভালো করেছে, সেই জন্য এদিকে আমরা আরও এলাম, যদিও এসে দেখছি অনেকটা হাঁটতে হয়। সামনেই চলে এসেছি গেট, তো আমরা দেখতে পাচ্ছি সামনে, ধ্যানে করে ঠাকুর দেখতে যাচ্ছে সবাই, টোটো ভ্যান এই সমস্ত কিছু চলে এই সমস্ত লোকাল জায়গাগুলোতে। একটা গেট তো পেলাম, এরপরে হয়তো সামনাসামনি চলে এসেছি আমরা কৈলাস দেখার জন্য। কৈলাস তার মানে অনেকটাই দূরে, বুঝতেই পাচ্ছেন তো, কৈলাস পৌঁছতে গেলে তো টাইম লাগবেই। অর্ঘ চক্রবর্তী বলছেন হাই দাদা, হ্যালো, কৈলাস আপনাদেরকে দেখাবো আর একটুখানি। বারাসাতের পুজোগুলো কেমন লাগছে জানাবেন, পেজটাকে ফলো করে দেবেন, যাতে আরও যা যা আপনাদেরকে দেখাবো পরবর্তী দিনগুলোতেও আপনারা সব যেন দেখতে পারেন।
কৈলাস, কৈলাসের দূরত্ব তো থাকবে মধ্যম গ্রাম থেকে সায়ন। দেখছেন, থ্যাংক ইউ সায়ন, অসংখ্য ধন্যবাদ। সবাই এভাবে জানাও যে কোথা থেকে দেখছো সবাই। আর একটুখানি লাইটে লাইট সামনে, দূর থেকে আলো দেখা যাচ্ছে। কৈলাস আপনারা দেখতে পাবেন আর একটুখানি গেলেই। বারাসাতের একটা দারুণ পুজো কৈলাস। চম্পা চক্রবর্তী কমেন্টস করছেন, আপনারা সবাই একটু কমেন্টস করুন। বাকিরা কোথা থেকে জয়েন করলেন লোকেশনটা জানাতে ভুলবেন না। আমরা অনেকটা হাঁটলাম, আপনারা দেখলেন আমরা হেঁটেই চলেছি যখন থেকে লাইভটা শুরু করেছি, কিন্তু কৈলাসে আর পৌঁছতে পারলাম না। এই দেখুন এই মূর্তিগুলো দেখুন, রাস্তায় যেতে যেতে এগুলো চোখে পড়ছে। লক্ষ্মী লক্ষ্মী সাহা কমেন্টস করছেন, মনোজ তন্তুভাই কমেন্টস করছেন, শুভ সন্ধ্যা গঙ্গাজল ঘাটি থেকে দেখছি বলছেন মনোজ তন্তুভাই। লক্ষ্মী সাহা বলছেন জয় শ্রীকৃষ্ণ। কৈলাসে পৌঁছবো এবারে, কাছাকাছি এসে গেছি। এই হচ্ছে গেট, হাঁটতে হাঁটতে অনেক জায়গাটা কোথায় দাদা? এটা বারাসাতে কলোনি মোড় থেকে আমরা সোজা তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম। স্কুলের মাঠে হয় এই পুজোটা, কৈলাস থিম হয়েছে বারাসাতের এই পুজোটা। কি সুন্দর গেটটা করেছে না, এই যে বাসের ব্যারিকেড দেখতে পাচ্ছি, তার মানে এবারে সামনেই চলে এসেছি কৈলাসের। নর্থ বেঙ্গল থেকে এসেছে কুচবিহার, বা কুচবিহার থেকে এখানে এসেছেন, কেমন লাগছে বারাসাতে ঠাকুর দেখতে? বারাসাতে কালী পুজো দেখতে নর্থ বেঙ্গল থেকে কুচবিহার থেকে এসেছেন। আপনারা অনেক দূর দূর থেকে দেখছেন, বলুন কৈলাস পর্ব খুব সুন্দর করেছে সবাই বলছে। কৈলাসও করেছে, মানস সরোবরও করেছে বলছে, এবং গুহা কৈলাসে, সেগুলো সবই দেখাবো আপনাদেরকে। দারুণ চমক এই মণ্ডপটাই, তার জন্য এতটা হেঁটে আসা। কি সুন্দর জায়গাটা, দুদিকে বাড়ি এবং রাজখানের রাস্তা। কৈলাস পর্বতের কাছেই চলে এসেছি আমরা, মানস সরোবর, কৈলাস পর্বত, এত কিছু আপনারা দেখতে পাবেন এখানে। এই যে কাছাকাছি মনে হচ্ছে চলে এসেছি, অনেকটা হাঁটছি, আর আমরা ভাবলাম যে এই চলে এসেছি চলে এসেছি, কিন্তু পৌঁছচ্ছি না, কিন্তু এবারে তো আলটিমেট পৌঁছেই গেছি মনে হচ্ছে। কারণ মণ্ডপের আমরা কিছু অংশ তো দেখতে পাচ্ছি, চোখে পড়ছে মনে হচ্ছে। কৈলাসের কিছু তো আমরা দেখতে পাচ্ছি সামনে গেলে, চলুন দেখাবো আপনাদেরকে। এই দেখুন কৈলাস পর্বত এখান থেকে দেখা যাচ্ছে, কৈলাস পর্বত আস্তে আস্তে চোখে পড়ছে, দেখতে পাচ্ছেন? ওয়াও, লাইটের খেলা, অনেক লাইটের চেঞ্জ আমরা হতে দেখছি। ওয়াও, অসাধারণ একটা মণ্ডপ করেছে কৈলাস, কৈলাসে কিন্তু পৌঁছে গেছে। ওম নমঃ শিবায়, সবাই একটু কমেন্টস করুন, আর মাকেও আপনাদেরকে দেখাবো। কৈলাস পর্বতে গুহা আছে, আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন, মানস সরোবর, নদী দেখতে পাবেন। এই পাহাড়ের মধ্যে ঢুকতে হবে মনে হচ্ছে। দূর দূরান্ত থেকে আপনারা দেখছেন কৈলাস, কৈলাসের একটা দারুণ আবহ তৈরি করেছে। আপনি কতটা জায়গা জুড়ে করেছে, অনেকটা জায়গা জুড়ে করেছে এই কৈলাস পর্বত, অনেক বড় এই পর্বত, বিশাল বড়।
ওহো, এই দেখুন কৈলাস পর্বত, কি লাগছে কি লাগছে, খুব সুন্দর খুব সুন্দর দৃশ্য। কৈলাস পর্বত দেখুন, মানস সরোবর, ভেতরে গুহা, আরও অনেক কিছু দেখতে পাবেন। সবাই শেয়ার করবেন কিন্তু আজকের এই লাইভটা, এতক্ষণের অপেক্ষা, মানে এতদিন যে হাঁটলাম পরিশ্রম করলাম সেটা মনে হচ্ছে সত্যি সফল হলো। ওই বলে না পয়সা ফসল, এরকম একটা ব্যাপার আর কি। এখানে একটা সুন্দর দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে মানস সরোবর, সেখানে এসেছেন অনেক পুরোহিতরা, পুজো হচ্ছে, সাদা গাই কালো গাই এগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। মানস সরোবর, মানস সরোবরে দেখুন আমরা সবাই কোথা থেকে এসেছি, আমরা সবাই ক্লাস সুন্দরবন থেকে। আমি তো ভাবছিলাম এই কালীপূজা গেলে আমি সুন্দরবনে যাব। খুব সুন্দর বলছেন, এতক্ষণ ধরে ওনার গলায় শুনতে পাচ্ছি। আর এটা নবপল্লী পুজো, আমরা সবাই ক্লাবের পুজো, নবপল্লী বারাসাত, কৈলাস পর্বত দেখুন, চোখ ধাঁধানো কাজ, পর্বতটা কি লাগছে, আর লাইন দিয়ে সবাই ঢুকছে। দেখুন এই যে পাহাড়টা কত দূর অবধি, মানে পর্বতটা, সরি পর্বতটা কত দূর অবধি, আর এই দৃশ্যটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। কি সুন্দর না মানস সরোবরে, মানস সরোবরের দৃশ্য, এই জলের দৃশ্য, ভেতরে আমি আরো অনেক কিছু দেখাতে চলেছি। চোখ ধাঁধানো মণ্ডপ, এরকম মণ্ডপ না দেখালে সত্যিই মিস করে যেতাম, এত ভালো একটা মণ্ডপ দেখাচ্ছি আপনাদেরকে। কি সুন্দর কি সুন্দর, কি সুন্দর দেখুন, দারুণ মণ্ডপ, দারুণ মণ্ডপ। কেমন লাগছে আপনাদের কৈলাস পর্বত একটু জানাবেন, আর সবাই শেয়ার করে দেবেন, দারুণ না? কি সুন্দর পর্বতটা দেখুন, পর্বতটা দেখুন, অসাধারণ কাজ। ভালো লাগছে আপনাদের? একটু কমেন্টস আসছে না কেন, এত ভালো মণ্ডপে। দাদা আমি দুর্গাপুর থেকে দেখছি, খুব সুন্দর লাগছে, বিজয় রুইদাস বলছেন, থ্যাংক ইউ। আমরা সবাই ক্লাবের পুজো বারাসাতে, আর থিম হচ্ছে কৈলাস। কালো গাই সাদা গাই এবং তার সাথে সাথে এখানে দেখুন মানস সরোবরের পাশে সেই পুরনো দিনের দৃশ্য তুলে ধরা হয়েছে, আর এই হচ্ছে কৈলাস পর্বত। কৈলাস পর্বত সম্পর্কে নিশ্চয়ই আপনারা সবাই জানেন। এবারে ভেতরেরটা না আরও নাকি চমক আছে, ভেতরে ভেতরে অনেক চমক আছে, ভেতরটা আপনাদেরকে দেখাবো। এবারে চলে এসেছি কাছাকাছি, ওপরটা দেখুন, এখনও দেখে নিন, আর এদিক থেকে পরিবেশটা দেখে নিন, কি সুন্দর, কত মানুষ লাইন দিয়ে আসছে এই কৈলাস দেখার জন্য। ওপর থেকে বরফ গলে গলে পড়ছে, এই দেখুন ওপর থেকে বরফ পড়ছে, সেইগুলোকে সুন্দরভাবে দেখিয়েছে, ওয়াও কি সুন্দর করেছে। আর লাইটের এফেক্ট কি দারুণ লাগছে। এবারে আমরা গুহাতে ঢুকছি, হ্যাঁ গুহাটা দেখুন, এই পর্বতের গুহা দেখুন, কৈলাসের ভেতরে ঢুকছি, পর্বতের ভেতরে ঢুকছি, এবং আপনাদেরকে গুহাটা দেখাচ্ছি, কি সুন্দর করেছে। মা কালী কি একদম অন্য রকম লাগবে, এরকমও কালী পূজার মণ্ডপ হয়, জাস্ট ভাবা যায় না, ভাবা যায় না, এটা কিন্তু মানতেই হবে। আপনাদের কেমন লাগছে জানাবেন, আমার গলাটা খারাপ হয়ে গেছে, আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে কিন্তু চাচাতে পারছি না, তবে এত সুন্দর লাগছে, কি দারুণ এখান থেকে লাগে দেখুন মা কালীকে। গুহাটা দেখুন, গুহাতে অনেক দেবদেবী, শিব দুর্গা থেকে শুরু করে, হ্যাঁ শিব পার্বতীর অনেক ছবি দেখতে পাবেন, নন্দীর ছবি বা এরকম অনেক কিছু আপনারা দেখতে পাবেন। কৈলাস তো, কৈলাসে যা যা আমরা করেছি কৈলাস সম্পর্কে, সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে কৈলাসটাকে। আর এখানে মাকে আপনারা দেখুন, মা কালীকে আপনারা দেখুন, কি সুন্দর লাগছে বরফের মধ্যে, মানে এটা অনেক অনেক পুরস্কার প্রাপ্ত, আমার মনে হয় প্রাপ্তি লাভ করে
করা উচিত। এত ভালো কৈলাস হয়েছে এখানে, খুব সুন্দর হয়েছে কৈলাস। ও মাই গড, কী যে লাগছে। এই দিকটা একটু দেখুন কি সুন্দর মূর্তিগুলো, এবং মনে হচ্ছে সত্যিই বরফ পড়ছে পাহাড়ের এই গুহা থেকে। আর এদিকের মূর্তিগুলো একটু দেখে নিন, ভেরি ভেরি নাইস, অপর্ণা ঘোষও বলছেন কি সুন্দর। মন্ডপটা ফাটাফাটি, মানে কী যে শিল্পীদের কাজ, এরকম কৈলাস পর্বত যে কালী পুজোতে হতে পারে, বানাতে পারে, মানে ভাবা যায় কি মণ্ডপ করেছে, খুব সুন্দর লাগছে ভাই। কমেন্ট করছেন লক্ষ্মী সাহা, এটা না দেখলে সত্যি মিস করতাম অনেক কিছু। ওহো মূর্তিগুলো দেখুন ভালো করে, প্রত্যেকটা মূর্তি আপনারা ভালো করে দেখুন। কি দারুণ করেছে না শিল্পীদের এরকম কাজ। এখানে তো মা কালীকে দেখছেন, একটা শিবলিঙ্গ দেখাবো আপনাদের। পুরো বরফ জমে গেছে চারিদিকে, বরফে মা কালী, বরফে ভর্তি চারিদিকে। এরকমও পূজা মণ্ডপ হয় সত্যি, না দেখলে বোঝা যেত না। আর এখানে সামনে দেখিয়ে দিই, বাহ শিবলিঙ্গ আছে সম্ভবত এখানে। হ্যাঁ একদম সামনে যাই, দেখাই আপনাদেরকে কি যে লাগছে, আপনারা দেখুন এবং সবাই শেয়ার করুন। এত সুন্দর, ওম নমঃ শিবায়, জয় মা কালী। কৈলাসের এত সুন্দর দৃশ্য আমরা দেখবো সত্যি ভাবিনি। আপনারা সবাই একটু শেয়ার করুন এবং অনেক সংখ্যক মানুষকে দেখতে সাহায্য করুন। বারাসতের এত সুন্দর একটা পুজো, বারাসতের এত ভালো একটা পুজো, অসাধারণ মণ্ডপ, অসাধারণ কাজ, বরফের পাহাড়, একদম কৈলাস, কী যে লাগছে সত্যি। যত দেখছি তত যেন চোখ, মানে কী বলবো, ওখানে থমকে যাচ্ছে। সবাই শেয়ার করুন, আপনি যদি ভালো লাগছে একটু শেয়ার করুন। বরফের মধ্যে মা আছে, আর এটা অনেক উঁচুতে, কিন্তু মা আছে অনেক উঁচুতে, সামনে নয়, অনেক উঁচুতে। কত উঁচুতে দেখবেন, এই দেখুন অনেক উঁচুতে আছে মা। বড় মিস হয়ে যেত যদি এটা না দেখাতাম আপনাদেরকে। দাদা আমি দুর্গাপুর থেকে দেখছি, খুব সুন্দর লাগছে বলছেন বিজয় রুইদাস। কৈলাস দেখাচ্ছি আপনাদেরকে, আর কৈলাসে মা আছেন, আর এখানে শিবলিঙ্গ ঠাকুর আছে। এখানে এই মায়ের পুজো করা হয়েছে, এটা একটু দেখিয়ে দিই। এই যে শিবলিঙ্গটা আপনারা দেখুন, আর এখানে মায়ের পুজো করা হয়েছে, এই ঠাকুরটার, এই ঠাকুরটার পুজো হয়েছে। কেমন লাগলো আপনাদের একটু জানাবেন সবাই, কৈলাস কেমন লাগছে। অসাধারণ অসাধারণ, এত ভালো মণ্ডপ দেখুন, এখানের কাজগুলো বড়, একদম এখান থেকে পড়ছে বলে বলে। কৈলাস কেমন লাগলো সবাই জানাবেন, দূর দূরান্ত থেকে আসছেন এত মানুষ দেখতে।
জলপাইগুড়ি থেকে উত্তম রায় দেখছেন, দাদা তোমাকে অনেক ধন্যবাদ পূর্ণিমাশীল বলছেন, থ্যাংক ইউ সবাইকে, সবাই এতক্ষণ ধরে দেখছিলে, ওয়েট করছিলে, এবং কৈলাস থেকে সব আস্তে আস্তে বেরিয়ে আসছে দেখুন। খুব সুন্দর না, খুব সুন্দর। ওম নমঃ শিবায় মন্ত্র ধ্বনিত হচ্ছে দূর থেকে। বারাসাতের এক একটা মণ্ডপ এক এক রকমের রয়েছে, আরও অনেক পুজো আছে, সবগুলো হয়তো দেখানো সম্ভব না, কিন্তু যতগুলো সম্ভব আপনাদেরকে দেখালাম, দেখাচ্ছি, আর আপনারা সবাই শেয়ার করবেন সবাইকে, এটা বারবার আমি বলি, কারণ আপনাদের মতো আরও অনেকেই দূরে থাকেন যাদের কাছে আপনাদের একটা শেয়ারের ফলে পৌঁছে যেতে পারে লাইভটা, এবং তারাও দেখতে পারে, আসতে পারে এখানে। তো কেমন লাগলো আপনারা সবাই জানান, কমেন্টসে জানান, আর একটা শেয়ার করে দেবেন। তো আশা করছি ভালো লেগেছে। কৈলাস, ও হো, ফাটাফাটি পুজো হলো, ফাটাফাটি পুজো দেখলাম, ফাটাফাটি একটা মণ্ডপ দেখলাম, জাস্ট অসম। আর আবার বলছি, আমরা যে সমস্ত মানে পূজার পরিক্রমা করছি সেটা স্পন্সর করছে মণ্ডলক, ভালো ফ্ল্যাট মানে মণ্ডলক, আপনারাও যোগাযোগ করতে পারেন, আমরা নাম্বার দিয়ে দিয়েছি মণ্ডলক। আর এখনকার মতো এই লাইভটাকে শেষ করছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বেঙ্গল রকমের সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন, আরও অনেক কিছু এরকম চমক দেখার জন্য। রাজ রয় কমেন্টস করছেন শিলিগুড়ি থেকে, থ্যাংক ইউ। প্রশান্তজিৎ বর্মন বলছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। পরে অনেকেই কমেন্টস করছেন, সবাইকে বলবো একটু ওইভাবেই শেয়ার করে দেবেন। বাই বাই, এখনকার মতো শুভরাত্রি, পরবর্তী আবার কোনো লাইভে, পরে অনেক অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড নাইট।